চলে এসেছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। তো আপনারা জানেন আমি কেন আসি, আমি পর্যটকদের কুইজ করতে আসি, আর কুইজে সঠিক উত্তর দিলে ওনাদেরকে একটা প্রাইজ দিয়ে দেই। তো আমার সামনে কিছু ভাইয়ারা আছেন, ওনারা কুইজের জন্য অপেক্ষা করছেন, আমি একটু দেখি ওনারা ওনাদের উত্তরটা কীরকম হইতে পারে। ভাইয়া আসসালামু আলাইকুম। সালাম, ভালো আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি ভাইদের নামগুলো একটু জেনে নেই, ভাইয়ের নাম কি? মোহাম্মদ বিপ্লব। মাইনুদ্দিন। মোহাম্মদ ইউসুফ। সাইফুল ইসলাম। জুয়েল। শুভ। এখন থেকে যা কথা বলবে সবগুলো নোয়াখালী ভাষায় বলতে হবে। রাজি? রাজি আছেন? আচ্ছা ঠিক আছে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে যারা পর্যটকরা বেড়াতে আসেন তাদের জন্য একটা কুইজ করা হয়, কুইজে সঠিক উত্তর দিলে একটা প্রাইজ থাকে। তো আমি কি আপনাদেরকে কুইজ করব? অবশ্যই অবশ্যই, চেষ্টা করব ইনশাআল্লাহ। দেন প্রশ্ন করেন। আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্নটা করতেছি। এটা হচ্ছে কি এমন জিনিস যেটা অন্ধ লোকেও দেখতে পায়? একটু চিন্তা করি কি হতে পারে। খুবই সুন্দর উত্তর। না অন্ধকার হলে তো অন্ধকার মানে অন্ধ তো দেখতে পায়। না কি এমন জিনিস যেটা অন্ধ লোকেও দেখতে পায়? আলো। আলো। আমার মনে কবর আজব হবে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। সম্মুখীন কি আগে হয়েছিলেন? এখনো যাইনি, বিকেলে যাবো আমরা, যাবো হিমসই, যাবো ইয়ারপর আপনার মহেশখালী, এগুলোর মধ্যে যাবো। এখন হচ্ছে গোয়ালিয়া, যেটা ছোট বান্দরবনের বলে আমাদের লোকাল ভাষায়। আপনারা খুবই সুন্দর প্লেস, আপনারা অনেক আনন্দ করতে পারবেন। স্টোন ফরেস্ট আছে, ওখানেও যাবেন, খুবই আনন্দ করতে পারবেন। তো আপনারা যে হোটেলে উঠেছেন আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? না না ইনশাআল্লাহ, খুব ভালো সার্ভিস দিতেছে, খুব ভালো দিতেছে। কক্সবাজার এসে কি কোনো অসুবিধার সম্মুখীন হয়েছে? না না হয় নাই। অনেক হয় অবস্থা খারাপ হয়ে গেছে। লোকালের কথা, লোকালের কথা কই? ঠিক আছে, লোকালের
বলতেছি বেটা বললে দেখা যায় না আমাদের নোয়াখালীতে এখন নিজুম দ্বীপ আছে এখন আমরা আমাদের নোয়াখালীর মধ্যে সবচেয়ে সবাই জানে বিশিষ্ট উলামিন সাজের মধ্যে একজন এখানে গুড়ের মতো অনেক সুন্দর জায়গা আছে আর আপনাদের বাবা সেলিব্রেট হয়েছে আমাদের পলাশ ইয়ারে অফু ইয়ারে জিয়ার পলাশ ইয়ার পলাশ আর আশেপাশে মানে আমাদের আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপুদের নাম কি শিউলি শিখু জান্নাত আপনারাও কি নোয়াখালী থেকে বেড়াতে এসেছেন তো আপনাদের কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসে কেমন লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে জি ঠিক আছে আপনারা একটা নোয়াখালী বলে চিৎকার দেন আপনারা একটা নোয়াখালী বলে চিৎকার দেন আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগছে আপনারা কয়বার এসেছেন কক্সবাজার সমুদ্র সৈকতে লাইফ ফার্স্ট লাইফে প্রথমে এসেছেন তাই না পারে কিনা দেখি ওনাদের কোয়েশ্চেনটা ছিল কি এমন জিনিস যেটা অন্ধলোকেও দেখতে পায় যেটা কিন্তু ভাইয়াদের একটু দেরি হয়েছিল ভাইয়াদের আসলে